আর কে আর কে এখানে এসেছিল আর কি? তুমি আর কি চাও আর কোনটি তারা আর কোনটি দেখেছিল আর কোথায় তোমরা আর কোথায় গিয়েছিলে আর কিভাবে আর কিভাবে আমরা এটা করতে পারি আর কখন আর কখন তুমি ওখানে যাও আর কিছু না আর কিচ্ছু না আর কোথাও না আর কোথাও না এ ধরনের সমস্ত বাক্যের ইংরেজি শিখব আজকের এই ভিডিওটিতে এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এ ধরনের যে কোনো বাক্য আপনারা খুব সহজে ইংরেজিতে বলতে পারবেন আর কে আর কে এখানে এসেছিল হু অ্যালস কেম হিয়ার আর কে তোমার সঙ্গে যাবে হু অ্যালস উইল গো উইথ ইউ আর কি তুমি আর কি চাও হোয়াট অ্যালস ডু ইউ ওয়ান্ট তাদের আর কী প্রয়োজন হোয়াট অ্যালস ডু নেট আর কোনটি হুইচ অ্যালস আর কোনটি তুমি দেখেছিলে উইচ অ্যালস ডিড ইউ সি আর কোনটি তারা চেয়েছিল উইচ অ্যালস ডিড দে ওয়ান্ট আর কীভাবে হাউ অ্যালস আর কীভাবে আমরা এটা করতে পারি হাউ অ্যালস ক্যান উই ডু দিস আর কীভাবে আমরা ওখানে যেতে পারি হাউ অ্যালস ক্যান উই গো দেয়ার আর কখন ওয়েন অ্যালস আর কখন তুমি এখানে আসো ওয়েন অ্যালস ডু ইউ কাম হিয়ার আর কখন তারা ফুটবল খেলতে যায় ওয়ান অ্যালস ডু দে গো টু প্লে ফুটবল ওয়েন অ্যালস ডু দে গো টু প্লে ফুটবল আর কোথায় ওয়ার এলস আর কোথায় তোমরা গিয়েছিলে ওয়ার এলস ডিড ইউ গো তারা আর কোথায় গিয়েছিল ওয়ার এলস ডিড দে গো আর কাকে হুম এলস তুমি আর কাকে ডেকেছিলে হুম এলস ডিড ইউ কল আর কাকে ডাকতে হবে হুম অ্যালস টু কল হুম অ্যালস টু কল তুমি আর কাকে চাও হুম অ্যালস ডু ইউ ওয়ান্ট আর কেউ বা আর অন্য কেউ সামন এলস আর অন্য কেউ এটা করবে সামন অ্যালস উইল ডু ইট এটা আমরা কখন বলবো কেউ যখন আমাদের এসে বলে যে এটা কি বাদল করবে আর আমরা যদি তাকে বলতে চাই না না এটা বাদল করবে না এটা আর অন্য কেউ করবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সামওয়ান এলস এবার যদি বলি আর অন্য কাউকে জিজ্ঞেস করো অর্থাৎ যাকে জিজ্ঞেস করার কথা বলা হচ্ছে তাকে জিজ্ঞেস না করে বলা হচ্ছে ওকে না আর অন্য কাউকে জিজ্ঞেস করো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আস্ক সামওয়ান এলস আস্ক সামন এলস আর অন্য কাউকে ডাকো কল সামন এলস আর কেউ না নো ওয়ান ক্লাসে আর কেউ নেই দেয়ার ইস নো ওয়ান এলস ইন দ্য ক্লাস তোমাকে সাহায্য করার আর কেউ নেই দেয়ার ইজ নো ওয়ান এলস টু হেল্প ইউ আর কিছু বা আর অন্য কিছু সামথিং এলস আমাকে আর অন্য কিছু দেখাও শো মি সামথিং এলস এটা আমরা কখন বলবো হয়তো আমরা কোনো দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে দোকানদার কোনো একটা জিনিস আমাকে দেখালেন এবার দেখার পর বা শোনার পর যদি আমরা বলতে চাই এটা নয় আমাকে আর অন্য কিছু দেখান সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সামথিং অ্যালস এবার কোনো দোকানে গেলাম খেতে এবার বন্ধু বলছে তুই কি মিষ্টি খাবি আমি বললাম না 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 আমি আর অন্য কিছু খাবো আমরা ইংরেজিতে বলব আইল ইট সামথিং অ্যালস আমাকে আর অন্য কিছু দিন গিভ মি সামথিং অ্যালস আর কিছু এনিথিং অ্যালস তুমি কি আর কিছু বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস তোমার কি আর কিছু প্রয়োজন ডু ইউ নিড এনিথিং এলস আর কিছু না নাথিং অ্যালস তোমাকে সাহায্য করার আর কিছুই নেই দের ইস নাথিং অ্যালস টু হেল্প ইউ তাদেরকে খাওয়ানোর কিছুই নেই দের ইস নাথিং এলস টু ফিট দ্যাম আর অন্য কোথাও সাময়ার এলস চলো আর অন্য কোথাও যাই ল্যাটস গো সামোয়ের অ্যালস এটা আমরা কখন বলবো কোনো বন্ধু বা কেউ যখন আমাদেরকে প্রস্তাব দেয় চলো একটু রাইড ডাক যাই বা চলো একটু বাজারে যাই এবার যদি আমরা বলতে চাই যে না 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 ওখানে যাব না ওখানে বাদ দিয়ে চলো অন্য কোথাও যাই সেক্ষেত্রে আমরা বলবো সাময়ের এলস চলো অন্য কোথাও যাই লেটস গো সাময়ের অ্যালস আর কোথাও না নো এয়ার এলস আমার আর কোথাও যাওয়ার নেই আই হ্যাভ নো ওয়ার এলস টু গো আই হ্যাভ নো এয়ার এলস টু গো আমার আর কোথাও যাওয়ার ছিল না আই হ্যাড নো এয়ার এলস টু গো আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইল মিড ডেন দ্য নেক্সট ভিডিও টিল দেন কি প্র্যাকটিসিং হ্যাভ ফান বাবাই